শুনছো আন্দা? দেখুন, এখানে শান্তনুবাবু দীর্ঘদিনের জনপ্রতিনিধি, শান্তনুবাবু জানেন বিষয়টা। হবিবপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অধীনে হচ্ছে এই বামুনগোড়া, আর মালদা উত্তর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। মুশকিল হচ্ছে যে ওরা বিজেপিকে দোষ দিতেই পারে, সমস্যা কিছু নেই, কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে যে দীর্ঘদিন রাস্তাটা খারাপ রয়েছে, দীর্ঘদিন রাস্তাটা খারাপ রয়েছে। আমরা খুব স্পষ্টভাবে জানতে চাইছি 11,500 কোটি টাকা এই সড়ক উন্নয়ন যোজনায় বাজেটে বরাদ্দ ছিল, টাকাটা কী খরচ, কীভাবে খরচ হয়েছে, এই উত্তর তো রাজ্য সরকারকে দিতেই হবে। দেখুন, জনপ্রতিনিধি যদি ওখানে ইয়ে না থাকেন, মানে কোঅর্ডিনেট না করেন, যদি সমর্থন না করেন, সে বিষয়ে অনেক আগেই দৃষ্টি আকর্ষণ প্রেসের মাধ্যমে করা যেতেই পারতো, রাজনৈতিক প্রচার করতে পারতো, সে ধরনের কোনো প্রচার কিন্তু আমরা শুনিনি। আজকে যেটা দেখতে পেলাম যে মানে চড়ার অযোগ্য হাসপাতাল এবং ঘটনাচক্রে দুটো জেনারেশনের দুই মহিলা নিহত, মানে এই ঘটনার শিকার হলেন। এই আজকে যিনি মারা গেছেন মামুনি রায়, তার মা অরুণা রায়ও একইভাবে এই খারাপ রাস্তা দিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেননি বলে মারা গেছেন। এই যে পরম্পরা চলছে, এটা ভাঙা দরকার। আন্দোলনটা যেটা হয়েছে সেখানে 34 বছর কারা সরকারে ছিল? 34 বছর আমরা যদি, আমরা তো ব্যর্থ হয়েছি বলেই তো 34 বছরেও রাস্তা হয়নি, আমরা হেরেছি। তারপরে ভালোর জন্য তো সরকার বদল হয়েছিল, তারপর তো 11 বছর কেটেছে, সেই কৈফিয়তটা কে দেবে? ডেফিনেটলি সে কৈফিয়ত হবে। আবার 34 বছর ক্ষমতায় থাকার পর যখন আপনি পরম্পরার কথা বলেন যে এইভাবে খাটিয়ায় বাহিত হয়ে হাসপাতাল অবধি পৌঁছতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়াটাই পরম্পরা, এই কথাটা যখন বলেন খুব জোর দিয়ে, তখন কিন্তু আঙুলটা আপনার নিজেদের দিকে আসে। আমি তো অস্বীকার করছি না যে নিশ্চয়ই আমাদের দিকে ঘাটতি ছিল বলে আমরা হেরে গেছি। আমরা হেরে গেছি, কিন্তু তারপরে কি দাঁড়ালো, তারপরে কি কোনোভাবে উন্নতি হয়েছে কি? গ্রামীণ হাসপাতাল যেটা, সেটা তো ওখানে গ্রামীণ হাসপাতাল রয়েছে, গ্রামীণ হাসপাতালে পৌঁছতে এতটা সময় লাগলো, মাত্র 5 কিলোমিটার রাস্তা। আমি আসবো শঙ্কুদেব, ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন। শঙ্কু, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আসলে ট্রিপল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিনও নয়, ট্রিপল ইঞ্জিনের কি মাহাত্ম্য সেটা বুঝিয়ে দিল এই ঘটনা। কারণ সেখানের সমস্ত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা বিজেপি ছিলেন, সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, এমনকি পঞ্চায়েতও বিজেপির ছিল। দেখুন, ট্রিপল ইঞ্জিনটা ওনারা যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে অ্যাকচুয়াল ফ্যাক্টটা আসেনি। ট্রিপল ইঞ্জিন কীরকম? ট্রিপল ইঞ্জিন হচ্ছে লোকাল স্তরের বিডিও হচ্ছেন ওনার, সেকেন্ড লেভেল হচ্ছে ওনার সিএমওইচ, সেটাও ওনার, তারপরে ওনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, সেটাও ওনার। এটা হচ্ছে ট্রিপল ইঞ্জিন। ট্রিপল ইঞ্জিনটা কোন দিক থেকে দেখছেন সেটা আপনাকে বুঝতে হবে। আমলা সোলের বিরুদ্ধে লড়াই করে আপনি ক্ষমতায় এসেছেন, 10 বছর সরকার উপভোগ করলেন, এবং তারপর বাংলার মানুষকে দেখতে হবে সরকার রাজ্য সমস্ত কিছুকে খাটিয়ায় তুলে দিয়েছেন। আজকে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি শান্তনুদার এখানে কোনো দোষ দেখি না, প্যানেলে রয়েছেন, শান্তনুদার মতো লোকেরা কাজ করতে পারে না তৃণমূল কংগ্রেসে। রোগী কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন, আর্জি করে, ওনার মুখের ওপর দিয়ে ওখানে একজন দুর্নীতিবাজ হচ্ছে অধ্যাপককে পাঠানো হয়েছে, একের পর এক দুর্নীতি করেছেন, ওনার কিছু করার ক্ষমতা আছে? সেটা তো ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ নয়। আমি কেন বলছি মোপিয়াদি, তার কারণ হচ্ছে যে এই দুর্নীতির লেভেলটা উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছেছে, চাইলেও আপনি পরিষেবা দিতে পারবেন না, দেওয়ার জায়গা নেই। এখানে দুর্নীতির লেভেলটা এমন জায়গায় পৌঁছেছে যার জন্য এই পরিষেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমি কষ্টের সাথে জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টি আমি করি, আমাকে একাধিক এমএলএ এমপিরা, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করুন, তাদের এলাকায় তারা কাজ করতে পারছেন না, ইনস্ট্রাকশন আছে, প্রকাশ্যে সভা করে বলছেন তৃণমূলের নেতারা যে বিরোধী এলাকায়। এই তো সেদিন শওকত মোল্লা, আমি দেখলাম তার রিয়াকশন, তিনি বললেন যে হচ্ছে আমার দল নয়, আইএসএফ জিতেছে, বললেন ভাগরে আইএসএফ জিতেছে, কাজ করে দেখা, ক্ষমতা থাকে তো কাজ করুক। হিংসে, প্রতিহিংসা এবং অপদার্থতা, স্বীকার করে নিন যে কোনটা হয়, প্রতিহিংসা নাকি অপদার্থতা, কোনটার জন্য মানুষ মরবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।